আমি 120% জমিনে সিম করছি, আমার 80,000 টাকা খরচ গেছে, আমার খাতে এখন বেমালা সিম হয়েছে, এখন আমি এবার খুশি। এই প্রথম হাওয়ায় সিম তুলছি, 20 থেকে 32 হাজার টাকার সিম আমি তুলছি, আল্লাহর রহমত আরও 60 থেকে 70 হাজার টাকার সিম হবে, সর্বোচ্চ 1,10,20,000 টাকা সিম বিক্রি হবে। এখন আমরা যেই সিম চাষ করছি ভালো ফলন হয়েছে, যদি আমরা ভালো দামে বেচতে পারি তাহলে আমরা ভালোভাবে লাভবান হইতে পারব, আর যদি ভালোভাবে না বেচতে পারি তাহলে আমরা অনেক লস। এই বছরে আমগো খেতে অনেক সিম বেশি হয়ে গেছে, বাজারে অনেক সিম থাকবো, আমরা মনে হয় ভালো দাম পাম না। সরকারের কাছে একটা দাবি জানাই, খুচরা অথবা পাইকারি একটা দাম যে নির্ধারণ করিয়া দেয়, এটাই আমাদের দাবি, তাতে আমরা লাভবান হইতে পারবো। এবছর আমাকে সিম খেতে আক্রমণ নাই, পোকা মাকড়ের আক্রমণ নাই, আমরা এবছর সিম খেত পরিপূর্ণ আছে, লাভবান হই। এই বছর অন্যান্য বছরের চেয়েও এবছর আমাদের সিমের ব্যাপক বাম্পার ফলন হয়েছে, কৃষক খুব খুশি এবং আমরাও মাঠে গিয়ে দেখেছি, কৃষকের সাথে কথা বলে দেখেছি, সিম ফলনে কোনো পোকামাকড়ের দমন ছিল না, সিম থেকে তারা লাভবান হতে চায় এবং সিমের বর্তমান বাজার দর স্থিতিশীল আছে, কিন্তু তারা চাচ্ছে যে এই বাজার দরটা যাতে সরকার নির্ধারণ করে দেয়, তাইলে যাতে করে তারা এই সিমের মাধ্যমে তারা লাভবান হতে পারে এবং তারা তাদের বিগত দিনের যেই ক্ষতি সেটা পুষিয়ে নিতে পারে। এবং আমরা এই বিষয়টা মাথায় নিয়েছি এবং আমরা বিষয়টাকে অ্যানালাইসিস করে দেখেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে সরকার সিমের নির্দিষ্ট বাজার নির্ধারণ করে দিতে পারে এবং কৃষক যাতে উপকৃত হতে পারে এর মাধ্যমে।